সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার। তো চলো কথা না বাড়িয়ে কমপ্লিট স্ক্রিনে চলে যাই আর ভিডিওটি বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দাও। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন, যেটি তোমাদের 15/11/2023 তারিখে হবে, এটির আজকে আমরা থিম এক যাদের পড়েছে সাইবার নিরাপত্তা ঝুঁকি সেটির ভিডিও দেখবো। পরবর্তী ভিডিওতে আমরা থিম দুই নাগরিক সেবা নিয়ে যাদের দল গঠন হয়েছে তাদেরটি দেখবো। এটি তোমার দ্বিতীয় কর্মদিবসের পরীক্ষা, আমার দ্বিতীয় পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের, এটি 15 তারিখ হবে। তো আমরা অ্যান্সারটি দেখার আগে প্রশ্ন একটু দেখে নিই। দ্বিতীয় কর্মদিবসে তোমাদের কি করা লাগবে? দ্বিতীয় কর্মদিবসে তোমাদের যেটি করা লাগবে, প্রথমে বলা হয়েছে তোমাদেরকে টেবিল ডেস্ক বা পডিয়াম তৈরি করতে হবে হেল্প ডেস্ক তৈরি করার জন্য। এখানে খাম কিনে আনতে হবে বা খাম শিক্ষকরা দিবে, এবং পোস্টার পেপার বা আর্ট পেপার বা সাদা কাগজ থাকবে। তারপর কাজ কি, শিক্ষার্থীরা তাদের সমাধানগুলো আলাদা আলাদা খামে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং করবে। আচ্ছা, কোডিং শিক্ষার্থী নিজের ইচ্ছামতো সংখ্যা বা বর্ণ, হেল্প ডেস্ক তৈরির জন্য সমস্যার তালিকা নিজে নিজে হেল্প ডেস্কের সামনে ঝুলিয়ে দিবে এবং ডেস্কের উপর সমাধানগুলো খামগুলো সাজিয়ে রাখবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কাজ কি, প্রথমে কাজ হচ্ছে আমাদের যে সমাধানগুলো সেগুলো আলাদা আলাদা খামে ভরে রাখা, খামে ভরে কোডিং করা, এবং হেল্প ডেস্ক দুটি তৈরি করে সমস্যার তালিকাগুলো নিজ নিজ হেল্প ডেস্কের সামনে ঝুলিয়ে দিব। কীভাবে ঝুলিয়ে দিব, পোস্টার পেপার বা আর্ট পেপার বা সাদা কাগজে এগুলো সমস্যাগুলো আগে লিখবো। তাহলে আমাদের প্রথম কাজ কি আমরা বলে দিই, তোমরা একটা পোস্টার পেপার কিনবা, বা পোস্টার পেপার যদি স্যারেরা দেয় তাহলে তো ভালোই, শিক্ষকরা যদি দেয় না দিলে তোমার নিজেদের কিনতে হবে। সেই পোস্টার পেপারে বড় করে এভাবে একটা হেডিং দিবা, পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন যে ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার তালিকা। আর তোমাদের তো একটা হেল্প ডেস্ক তৈরি করে দেবে, হেল্প ডেস্ক এরকম হয় টেবিল, কয়টা টেবিল চেয়ার নিয়ে বসবা সামনে, এরকম একটা টেবিলের হচ্ছে পাশের ঝুলাই দেবা নিচের দিকে পোস্টারটা, পোস্টারের মধ্যে এটা লিখবে হেডিং বড় করে কি কি সমস্যা, সমস্যাগুলো লিখবে এভাবে: এক, ব্যক্তিগত তথ্যের লঙ্ঘন হয়; দুই, অনলাইন অপব্যবহার; তিন, কম্পিউটার ভাইরাস ও ম্যালওয়্যার; চার, ফিশিং ও স্ক্যামিং; পাঁচ, অনলাইন সাইবার অপরাধ। এই পাঁচটা পয়েন্ট লিখে দিবা, জাস্ট এইটাকে লিখে পাঁচটা পয়েন্ট লিখে দিবা পোস্টারের মধ্যে। লেখার পরে তোমাদের কাজ কি সেটা বলি, এটা তো লিখলা পয়েন্ট, সমস্যাগুলো লিখলা। এবার হচ্ছে যে সমাধানগুলো আছে, আমরা যে সমাধানগুলো প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম না, সেই সমাধানগুলো আলাদা আলাদা খামে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং করবা। সমস্যার তালিকা বলতে আমাদের যে এখানে সমস্যা লিখেছিলাম এটা কত নম্বর সমস্যা ছিল, 1 নম্বর সমস্যা। তাহলে 1 নম্বর সমস্যার খামের উপর আমার 1 লেখা থাকবে, আর ভিতরে 1 নম্বর সমস্যার জন্য যে সমাধান সেটি লেখা থাকবে। তাহলে তোমরা ছোট ছোট চিরকুট নিবা, চিরকুট বলতে ছোট ছোট কাগজ কেটে নিবা, সেই কাগজে আর একটা খাম নিবা, একটা খাম না, এখানে কয়টা সমস্যা, 5টা সমস্যা না, প্রথম যারা সাইবার নিরাপত্তা পড়েছে তাদের 5টা সমস্যা, 5টা সমস্যার মধ্যে 5টা খাম নিতে হবে। তো খামের উপরে তোমরা 1 লিখবা, 1 লিখে ব্র্যাকেট দিবা, এবং খামের ভিতরে যে কাগজটা নিবা কাগজের উপরে হেডলাইন দিবা এভাবে: ব্যক্তিগত তথ্য সুরক্ষা, তারপর এই লেখাটা লিখে নিবা, ঠিক আছে? পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে তাদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য সতর্ক থাকতে হবে, তারা কখনোই তাদের ব্যক্তিগত তথ্য অন্যভাবে ওয়েবসাইট বা অ্যাপসে প্রদান করা উচিত নয় যাদের তারা বিশ্বাস করে না। এটা ভিতরে লিখে খামের ভিতরে এটা ঢুকিয়ে দিবা, এই লেখাটা খামের ভিতর লিখে খামের ভিতর ঢুকিয়ে দিবা, খামের উপর কত লিখবা, 1 লিখে দিবা। তারপর 2 নম্বর আরেকটা খাম নিবা, সেই খামের উপর 2 লিখবা এবং খামের ভিতরে লিখে দিবা, এটা মানে কাগজে লিখে খামের মধ্যে ঢুকিয়ে দিবা। অনলাইন অপব্যবহার সম্পর্কে সচেতনতা, পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজনকে অনলাইন অপব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে, তারা যদি অনলাইন অপব্যবহার শিকার হন তাহলে তাদের অবিলম্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত। তারপর 3 নম্বর পয়েন্ট, আরেকটা খাম নিবা, সেই খামের উপরে 3 লিখবা, 3 লিখে এবং সেই খামের ভিতরে তোমরা যেটি করবা যে কাগজ নিবা, কাগজের মধ্যে লিখে নিবা কম্পিউটার সুরক্ষা, কম্পিউটার সুরক্ষা লিখে বিস্তারিত লিখে নিবা যে কম্পিউটার সদস্য, পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে তাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকতে হবে, তারা তাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা উচিত এবং এটি নিয়মিত আপডেট করা উচিত, এই লেখাটা ভিতরে লিখে দিবা। আরেকটা খাম নিবা, সেই খামের উপরে 4 লিখবা এবং ভিতরে চিরকুটের মধ্যে একটা লিখে দিবা যে ফিশিং ও স্ক্যামিং সম্পর্কে সচেতনতা, পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজনকে ফিশিং ও স্ক্যামিং সম্পর্কে সচেতন থাকতে হবে, তারা এমন ইমেল বা বার্তাগুলিতে সাড়া দেওয়া উচিত, এড়িয়ে চলতে হবে যা তাদের ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদানের জন্য অনুরোধ করে। তারপরে সর্বশেষ আরেকটা খাম নিবা, যেটাতে অনলাইন সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা থাকবে, এখানে ভিতরে লিখে নিবা যে পরিবার সদস্য এবং আশেপাশের মানুষজনকে অনলাইন সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকতে হবে, তারা যদি অনলাইনে সাইবার অপরাধের শিকার হন তাহলে তাদের অবিলম্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত। তাহলে এভাবে 5টা খাম তৈরি করে নিবা এবং খামের ভিতরে 5টার জন্য আলাদা আলাদা অ্যান্সার লিখে নিবা। এবার কাজ কি, প্রথম কাজ তাহলে আমাদের শেষ, পরবর্তী কাজ হচ্ছে কাজ দুই, শিক্ষার্থীরা নিজেদের হেল্প ডেস্কগুলো কাজ করছে কিনা নিজেরা যাচাই করবে। এখানে তোমাদের কোনো কাজ নাই, এখানে তোমাদের কাজ হচ্ছে তোমরা যারা সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছো তোমরা যাবে হচ্ছে যারা নাগরিক সেবা নিয়ে কাজ করছে তাদের হেল্প ডেস্কে যাবা, যাই তাদেরকে জিজ্ঞেস করবা তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনুসারে তারা এভাবে খাম করেছে কিনা সেটা দেখবা একটু,
সেটা দেখে কী কী সমস্যার সমাধান কীভাবে লিখছে তারা, এটা জাস্ট দেখে আসবা, এটাই তোমাদের কাজ এখানে। এবং সেখান থেকে যে সমস্যা লেখা ছিল সমস্যা অনুযায়ী সমাধান ঠিক আছে কিনা সেটা একটু পরীক্ষা করবা, পরীক্ষা বলতে সেটা দেখে নিবা আর কি, এটাই কাজ এখানে, আর কোনো কাজ নাই। কাজ দিনে চলে আসি, কাজ দিনে হচ্ছে মূল্যায়ন উৎসবের দিন শিক্ষার্থীদের যে প্রতিফলনমূলক প্রতিবেদন লিখতে হবে, মূল্যায়ন উৎসবের দিন তোমাদের একটি প্রতিফলনমূলক প্রতিবেদন লিখতে হবে, সেটা সম্পর্কে শিক্ষক কিছু ধারণা প্রদান করবেন এবং প্রতিবেদনের কিছু কাজ শিক্ষার্থীরা এই সেশনে করবে, মানে দ্বিতীয় দিনই তোমাদের করতে হবে এটি, মানে দ্বিতীয় দিন বলতে আমাদের 15 তারিখে এটি করতে হবে। কি করতে হবে, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দলের কাজগুলো কিভাবে করেছে তা ফ্লোচার্ট একে প্রকাশ করবে, একই সাথে এই কাজগুলো আছে একটু আমরা আগে দেখে নিই, ফ্লোচার্টটা দেখি তারপর হচ্ছে পরের অংশটি দেখবো কিভাবে করেছে এটি ফ্লোচার্ট। তো নিজ নিজ দলের কাজগুলো যেভাবে করেছি তার প্রচার একে প্রকাশ করা হলো, এটি কিন্তু সাইবার নিরাপত্তার জন্য। আমি আবার বলছি, দুইটা ভিডিও আমি দিব, একটা হচ্ছে সাইবার নিরাপত্তা নিয়ে যারা কাজ করো তাদের জন্য, আর একটা দিব নাগরিক সেবা, নাগরিক সেবার ভিডিওটি তোমরা ক্লাস 7-এর যে প্লেলিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবে সেই প্লেলিস্টে। আর এই ভিডিওটি হচ্ছে তোমাদের সাইবার নিরাপত্তা নিয়ে, পরবর্তী ভিডিও সেটি হচ্ছে নাগরিক সেবা নিয়ে। তো এখানে আমরা ফ্লোচার্টটি কীভাবে লিখতে পারি, এভাবে ফ্লোচার্ট করতে পারি, বা তোমরা একটা পর একটা সিরিয়ালে দিতে পারো, আমরা একটু ডিজাইন করে দিলাম আর কি, যেহেতু কম্পিউটার ডিজাইনটা করতে সহজ হয় তোমরা চাইলে এভাবে ডিজাইন করতে পারো, তাহলে সুন্দর হয় আর কি। প্রথম হচ্ছে কাজ এক, কি করেছি আমরা দল গঠন করেছি প্রথমে, তাই না? কাজ দুই, পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কি ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার তালিকা তৈরি করেছি, তার তালিকা তৈরি করা করেছি লেখা যাবে না এখানে, কারণ যেহেতু একটা ফ্লোচার্ট এখানে কি কি করা হয়েছে সেটাই এভাবে লিখতে হবে ফর্মালয়েতে। কাজ তিন, সাইবার নিরাপত্তা ঝুঁকিকে আলাদা আলাদা কোডিং বা নাম্বারিং করা। কাজ চার, নির্ধারিত ঝুঁকি সময় মোকাবেলার উপায় নির্ণয় করা। কাজ পাঁচ, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায়কে আলাদা খামে ভরে কোডিং করা। কাজ ছয়, সমাধানগুলো আলাদা আলাদা খামে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং করা। কাজ সাত, সমস্যার তালিকাগুলো নিজ নিজ হেল্প ডেস্কের সামনে ঝুলিয়ে দেওয়া এবং ডেস্কের উপর সমাধানের খামগুলো সাজিয়ে রাখা। কাজ আট, হেল্প ডেস্কগুলো কাজ করছে কিনা তা নিজেরা যাচাই করা। কাজ নয়, নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলোর হেল্প ডেস্কে যাওয়া। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এবারে আমাদের বলা হয়েছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে, যে আমরা কাজগুলো করেছি শিক্ষার্থীরা যে কাজগুলো করেছে তাদের দলে, সেই কাজগুলো করার ক্ষেত্রে নেটওয়ার্ক কিভাবে কাজ করেছে তা ও শিক্ষার্থীরা নির্ণয় করবে, নেটওয়ার্ক কিভাবে কাজ করেছে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ দুই দলের শিক্ষার্থীর পুরো কার্যক্রমের মধ্যে নেটওয়ার্কের বিভিন্ন উপাদান কিভাবে কাজ করেছে তা লিখবে, মানে আমরা যে কাজগুলো করি সেখানে নেটওয়ার্ক কিভাবে কাজ করেছে এবং তার বিভিন্ন উপাদান কিভাবে কাজ করেছে তা লিখতে হবে। এটাই আমাদের দ্বিতীয় কর্মদিবসের শেষ কাজ, ও শেষ না, এখন আরো কাজ আছে। তারপর হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, দলগতভাবে কাজ করার ক্ষেত্রে নেটওয়ার্কের বিভিন্ন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেটওয়ার্কের মাধ্যমে দলের সদস্যরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তথ্য শেয়ার করতে পারে এবং সহযোগিতা করতে পারে। প্রথমে হচ্ছে সংযোগ, নেটওয়ার্কের মাধ্যমে দলের সদস্যরা একে অপরের সাথে সংযুক্ত থাকে, এটি তাদের যোগাযোগ করা এবং সহযোগিতা করা সহজ করে তোলে, এটি তাদের সহজেই তথ্য শেয়ার করতে এবং একসাথে কাজের পরিকল্পনা করতে দেয়। তারপর সেই প্রবাহ, নেটওয়ার্কের মাধ্যমে তথ্য এবং ডেটা প্রবাহিত হয়, একটি দলের সদস্যদের একে অপরের কাছ থেকে শিখতে এবং জ্ঞান ভাগ করে নিতে সহায়তা করে। সম্পর্ক, নেটওয়ার্কের মাধ্যমে দলের সদস্যদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, এটি তাদের একসাথে কাজ করার ক্ষেত্রে আরও কার্যকর করে তোলে। তাহলে আমাদের কাজ তিন শেষ, তারপর কাজ চারে আসি। কাজ চারে আমাদের কি কাজ, এটি আমাদের দ্বিতীয় কর্মদিবসের কাজ, ঠিক আছে, অনেক কাজ রয়েছে 15 তারিখে। আচ্ছা, মূল্যায়ন উৎসবের দিন হেল্প ডেস্কগুলো উদ্বোধনের জন্য, মানে তোমাদের ফাইনাল যে পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি সেটির যে 26 তারিখে যে পরীক্ষা সেটি উদ্বোধনের জন্য শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের নিয়ম মেনে তাদের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ জানাবে। কিভাবে আমন্ত্রণ জানাবে, একটা আমন্ত্রণপত্র অবশ্যই লিখতে হবে, সেই আমন্ত্রণপত্র লিখে আমি দেখাবো একটু পরে, সেই আমন্ত্রণপত্র লিখে তোমরা স্যারদের কাছে নিয়ে যাবা, প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাবা এবং তিনি তার শিক্ষকদের জানিয়ে দেবেন এবং তারাই আমন্ত্রণপত্রটি গ্রহণ করবেন। তো তোমাদের কাজ হচ্ছে এটি লিখা, আমন্ত্রণপত্রটি আগে লিখা, আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র আমরা এবার শুরু করতে পারি, প্রিয় প্রধান শিক্ষক মহোদয়, বিদ্যালয়ের মূল্যায়ন উৎসবের দিন হেল্প ডেস্কগুলো উদ্বোধন করা হবে, এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। বাস, এক কথায় আমাদের কিন্তু লেখা শেষ, যে শিক্ষক সহ যত শিক্ষক আছে সব শিক্ষক আমরা এক কথায় আমন্ত্রণ জানিয়ে দিছি। আচ্ছা, উদ্বোধনী অনুষ্ঠানটি 26 নভেম্বর 2023 সকাল 10টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি জনাব তরিক পাটোয়ারি। আমরা আশা করি আপনারা সবাই আমন্ত্রিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ আনতে করি, তোমরা তোমাদের এখানে নিজেদের নাম দিয়ে দিতে পারো। আর কথা হচ্ছে সবার এটা লিখতে হবে না, যে দল থাকবে দলের একজন লিখলেই হবে, একজন গিয়ে সে দলের নেতা গিয়ে প্রধান শিক্ষককে দিয়ে আসবেন। এখানে সভাপতির নাম কেমন থাকবে, কারণ হচ্ছে বিদ্যালয়ের যে নিয়ম, প্রাতিষ্ঠানিক নিয়ম হচ্ছে বিদ্যালয়ের প্রধান হচ্ছে প্রধান শিক্ষক, কিন্তু বিদ্যালয়কে পরিচালনা করার জন্য পরিচালনা কমিটির প্রধান হচ্ছে সভাপতি, তাই সভাপতিকে প্রধান অতিথি হিসেবে রাখতে হবে। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকবেন হিসাবে, প্রধান শিক্ষক থাকবেন হচ্ছে সভাপতি হিসাবে।
ঠিক আছে, অনুষ্ঠানের সভাপতি হিসাবে, আর বাট বিদ্যালয়ের যে সভাপতি ইনি থাকবেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তীতে, আমাদের আরেকটি কাজ আছে, কাজ পাঁচ। আচ্ছা, কাজ পাঁচ তো নাই এখানে, কি তোমাদের কোনো কাজ আছে? না, কাজ পাঁচ নাই। কাজ পাঁচ আমরা যদি দেখি, যেখানে মূল্যায়ন উৎসবের দিন কি কি করা হবে সেগুলো তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া হবে। তার মানে তোমার দ্বিতীয় দিন আর কাজ নাই, কাজ চার পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, কমেন্ট সেকশনে লিখে দিতে পারো।